এটা খুবই ভাল খবর আর আমি গৌরববোধ করছো যে আদিবাসী সকলে একটা উচিত মর্যাদা পালে তেমন কৃষি সম্পাদন করবে আপনি কি কৃষি জানা কি করবো আজি আমি সদৌ আদিবাসী ছাত্র সন্তান হয়ে পেলায় খুবই আনন্দিত যেহেতু একটা লং স্ট্রাগল আজি আদিবাসীবিলাকর বহুত দিনের একটা আন্দোলন আসলে সেই আন্দোলনত বহুত মানুষ আমার মরিলে বহুত মানুষ গুলি খাইছে আমার ভিতাজলির নিচিনা জায়গাতেও গুলি খাই মরিলে এই হিসাবত সরকারে একটা সন্মান দিছে আমার আদিবাসী আর হিসাবত আদিবাসী জাতিটো একটা এস্টাব্লিশমেন্ট পাইছে আজি সেন্ট্রেল সরকার আর স্টেট সরকার দুই সরকার মিলি পেলায় একটা আদিবাসী অসমত যে আছে এটা একটা রেকগনাইজ দিলে এটা একটা আমার গৌরবর কথা লগতে যেটো আদিবাসীর অসম আদিবাসী ছাত্র সন্তান যে চার্টার অফ ডিমান্ড মূল দাবি আছে এসটিকরণ এইটো এটা প্রসেসত আহিছে আর এটা একটা লাইনত আহিছে গতি তার আমি নথৈ আনন্দিত আর আদিবাসীর একটা যে নিজস্ব একটা অরিজিন আছে হিস্ট্রি আছে এভিডেন্স আছে এই বস্তুটোই সকলে মানে এটা উপলব্ধি করব পারছে একটা বস্তুটো গম পাইছে এটার কারণে আমি অতি আনন্দিত আর আজি এটার কারণে আমি অসমত ককা কুড়া মুদা সাঁতাল ফাড়িয়া উড়িয়া গড় পর্যা ভূমি যে সকলে আমি একত্রিত হয়ে পেলাই একটা অসমক আর ইয়াতে আরো ডেভেলপ করব কারণে একটা ধুনিয়া অসম বনাব কারণে আমি লাগিম আর এটা একটা আমার ডাঙর প্রসেস হব আর এটা আমার অসম সরকার তথা ভারত সরকার যেটা একটা নেগোসিয়েশন হয়েছে 1000 কোড়র এটা একটা স্টার্টিং হয় ইয়ার লগত স্টার্টিং হব যিকোনো কাম হুড়ুর পর আরম্ভ হয় ইয়ার পর স্টার্টিং হব ইয়ার পিছত আরো আমার এই বস্তুবিলাকের আলোচনার মাধ্যমত আরো বস্তুবিলাক আপডেট হব আর আরো আমার পুঁজিবিলাক বাড়িব তো গতি আমি আজি সকল জনগোষ্ঠী মিলিজুলি থাকবর কারণে আমি আহ্বান জানাইছো আর যদি আদিবাসীবিলাক একটা ডর স্ট্রাগলর একটা আম যে আম গ্রুপ আসলে পাঁচটা আমার সিস্টার গ্রুপ আসলে এই গ্রুপর মানুষবিলাকর ফের কেস আছে আম কেস আছে মার্ডার কেস আছে এইবিলাক এটা সরকারের পর নেগোসিয়েশন করে পেলায় এতর পরিয়ালবিলাকে এটা হাতি পাইছে আর তেখেতকলে আজি মেইন স্ট্রিমত আহি পেলায় সোশ্যাল অর্গানাইজেশন লগত সমাজের লগত মিলি পেলায় কাম করার কারণে যেটা আছে এটা আমি ওয়েলকাম জানাইছো আর পরবর্তী কার্যসূচীত আমি একেলগে থাকি পেলায় জাতির ডেভেলপমেন্ট হয়ে পেলায় আমি ডেভেলপমেন্টের পক্ষে আমি কাম করি বুলি আমার আজির আৰু আপুনি বিশেষকৈ কাক ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিব আপুনি মূল আলোচনাসমূহ মানে সমাধান হোৱা আজি মূল স্পেচিয়ালি আমি ধন্যবাদ দিব খুজিম অসমৰ যি কনিষ্ঠা তথা হেমন্ত বিশ্ব শৰ্মাক যিহেতু আজি ষ্টেট হৈ পেলাই ষ্টেটৰ তেখেতে আজি ৰিপ্ৰেজেণ্টেটিভ হৈ পেলাই ইয়াৰ যে এটা প্ৰব্লেম আছে আদিবাসী জনগোষ্ঠীৰ যে এটা প্ৰব্লেম আছে চৰকাৰক আপীল কৰিলে তাৰ কাৰণে আমি স্পেচিয়েলি হেমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ দিম লগতে আমি আমাৰ চেণ্টেলৰ হোম মিনিষ্টাৰ তথা অমিত শ্বাহকো আমি ধন্যবাদ দিম আৰু উপশেষত যিটো আমাৰ সন্মানীয় প্ৰাইম মিনিষ্টাৰ তথা নৰেন্দ্ৰ মোদীকো আমি ধন্যবাদ দিছোঁ যিহেতু যে আদিবাসী অসমত থকাবিলাক যে এটা মানে সকলোতকৈ মানে আণ্ডাৰ ডেভেলপত আছে সেই বস্তুটো আজি মানে ৰেকগনাইজ কৰে তাৰ কাৰণে আমি সময়ত যিবিলাক অস্ত্ৰ সংগ্ৰাম কৰি আছিলোঁ তেখেতসকলক লৈ চৰকাৰে একত কৰিব লাগে বুলি আমি বাৰম্বাৰ আমি দাবী জনাইছিলোঁ আমি অসম চৰকাৰ তথা ভাৰত চৰকাৰৰ লগত আমি আলোচনা কৰিছিলোঁ যে অতি শীঘ্ৰে অস্ত্ৰ যিবিলাক সংগ্ৰাম কৰি আছে এওঁলোকৰ লগত আদিবাসী থাকিব লাগে চৰকাৰে যিহেতু সদৌ অসম আদিবাসী ছাত্ৰসন্থাৰ আমি যি আহ্বান জনাইছিলোঁ সেই আহ্বানক তেওঁলোকে সন্মান দিলে তাৰ কাৰণে আমি ধন্যবাদ জনাইছোঁ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াক আমি ধন্যবাদ জনাইছোঁ লগতে আমি ক'ব পাঁচটা যি অস্ত্ৰ বিৰতি যুগ তেওঁসকলক আমি মূল সুতিলৈ ঘূৰি অহাৰ বাবে আমি আদৰণি জনাইছোঁ আজি যে আমি নিশ্চয় আনন্দিত হৈছোঁ আৰু গতিকে আমাৰ আশাৰ সদৌপদ ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰ কমিটিৰ সভাপতি ডাঙৰীয়া আজি আমাৰ ঢিকিত আহি উপস্থিত হৈ সন্মান জনাইছোঁ তেখেতক আমি আজি আনন্দিত হৈছোঁ।